أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. وقال تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي عليه الصلاة والسلام: اسمعوا وأطيعوا ولو كان عبدا حبشيا. وقال النبي عليه الصلاة والسلام: من عادى لي وليا فقد آذنته بالحرب. أو كما قال النبي عليه الصلاة والسلام. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই পবিত্র সিরাতুন্নবী মাহফিল, এই মাহফিলের কমিটির যারা সদস্য, আমি একজন ব্যক্তিকে চিনি, সম্মানিত ভাই ওলিউল্লাহ সাহেব, উনি সহ ওনার কমিটির সকলে এবং যারা সহযোগী, যারা টাকা পয়সা দাতা, যারা পরামর্শদাতা, যারা সময় দিচ্ছেন, আমি গোলাম সহ ছোট বড় সকলকে আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে এই মেহনতকে ইবাদত হিসেবে কবুল করুন। বিনিময়ে আমাদের সকলকে আল্লাহ পাক উজ্জ্বল শান্তিময় হায়াত দান করুন। প্রত্যেকের রুজি রোজগারে আল্লাহ পাক বরকত দান করুন। প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ পাক শান্তি, রহমত, নিয়ামত, বরকত দান করুন। আমি আজকে জোহরের পরে আমার কি বিষয়বস্তু এটা দেখলাম, রাত দিন মাহফিলে থাকি, দেখবার আর সুযোগ হয় নাই, বিষয়টা দেখে আমি ভয় পেয়ে গেলাম। এই সিরাত কমিটি কি বুঝি আমাকে বিষয়টা দিলেন, আমি তো এই লাইনের মানুষ নই, আমি তো আউলিয়া কেরামের জোতার বালুর কোনাও নই, কি বলব, রত্নে রত্ন ছিনে, আমি তো এই লাইনের মানুষ। আলহামদুলিল্লাহ, এত বড় মাহফিলে, মুবারক মাহফিলে আমার মতো নগণ্য ব্যক্তি কিছু বলার জন্য দাঁড়ানো, এটা একটা কেয়ামতের লক্ষণ। বড় বড় হুজুররা চলে গেছেন, আমরাও হুজুর হয়ে গেল। মাগরিবের নামাজ আদায় করলাম, ফরজ কয় রাকাত, এই নামাজটা পৃথিবীতে সর্বপ্রথম পড়েছেন হযরতে রুকু করার অর্থ আদা, খত দেওয়া, সিজদা দেওয়ার অর্থ নাকে খত দেওয়া, আর তাহিয়া পড়ার অর্থ বটি আপনার সামনে বসা। আমি একথার প্রমাণ দিলাম, আমার সর্বসোজা, সর্ববাঁকা, সব কিছুর মালিক আপনি আল্লাহ, ঠিক নেই। আল্লাহ পাক বললেন, কয় রাকাত পড়েছ? চার রাকাত পড়েছে। গুনিয়ে দেখো, আয় আল্লাহ আমার ভুল হয়ে গেছে,
অতি খুশির কারণে এক রাকাত ভুল করেছি, আমাকে একটু টাইম দেন, আমি আবার দোহরাইয়া চার রাকাত পড়ে দিব। আল্লাহ পাক বলেছেন না, এটা তুমি খুশি পড়েছ, ভুল তুল করিয়া যা আসে এর দ্বারা আমি আল্লাহ খুশি, পড়েছ তুমি কবুল করতেছি, আমি আমার ফিরিদে জমা রাখতেছি। আমার বিশ্বনবী যখন মেয়েরাজে গেলেন, 50 ওয়াক্তের মধ্যে বাকিগুলো মাপ ফাঁসক্ত রাখলেন, তার মধ্যে মাগরিবের ফরজ। হে নবী আপনি নিয়ে যান, পড়তে পড়াইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না, কবুল আমি আগেই করে নিয়েছি। হযরত দাউদ আলাইহিসসালাম পড়েছেন, আল্লাহ কবুল করেছেন, নবী নিয়ে এসেছেন, ওনার মার্কেট থেকে আমরা পাইলাম। তো নবী বাইরের থেকে একটা মার্কেটের কভার লাগাই দিলেন, 2 রাকাত সুন্নত। তিনি সিরাতুন নবী সাল্লাল্লাহু যে কোনো মানব সন্তান জন্মগ্রহণ করবে তার নাভির মধ্যে আল্লাহ পাক কিছু মাটি ডালিয়ে রাখেন। কোন মাটি? ওই যে ছেলে জন্মগ্রহণ করলো 100 বছর পর হইলেও তার মৃত্যু হবে, মৃত্যুর পরে যেখানে দাফন হবে ওই দাফনের মাটি আনিয়ে তার নাভিতে রাখে। কোথায় দাফন হবে আমরা জানি না, জানেন কে? উনি মাটি আনিয়ে রাখেন। এই মানুষটা সারা পৃথিবী ঘুরিয়া ওই জায়গা থেকে গিয়ে দাফন হয়। জন্ম মক্কা, দাফন বাংলা, জন্ম বাংলা, দাফন আমেরিকা, জন্ম আমেরিকা, দাফন রাশিয়া, জন্ম রাশিয়া, দাফন অন্য দেশে। আল্লামা আদি মুহাম্মদ ইউসুফ আলী রহিমাহুল্লাহ উনি হজ করতে গেলেন, হজ করার পরে ইন্তেকাল করলেন, জন্নতুল মুআল্লাহ দাফন হওয়ার অর্থ ওনার জন্মের পরে ওনার নাভিতে আল্লাহ পাক ওই জায়গার মাটি ডালিয়ে রেখেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এর হাদিসের শেষ অংশ, ও আনা ও আবু বকর ও ওমর খুলিতনা মিন তুরবাতিন ওয়াহিদা, আমি আমার আবু বকর আমার ওমর আমরা তিনজন একই জায়গার মাটি দ্বারা সৃষ্টি। এখন আমি নবী অন্তকাল করি নাই, দেখবা তোমরা আমরা তিনজন এক জায়গায় দাফন হব, যেমনই বলেছেন তেমনই দেখা যাচ্ছে, ঠিক কিনা? রওজা শরীফে আবু বকরও আছেন, ওমরও আছেন। এখান থেকে একটা প্রশ্ন হবে, নবী কি মাটির তৈরি? আমরা দাফন করার পরে প্রথমে একটা মাটি দেওয়া হয়, ওখানে বলা হয় মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেছেন এই মাটি দ্বারা তোমাকে আমি সৃষ্টি করেছি। 2 নম্বর মাটি দেওয়ার সময় আমরা পড়ি ওফিহা নুইদুকুম, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি, তুমি দেখো নাই, তবে মাটির মধ্যে তোমাকে নিয়ে আসতেছি, ঠিক নেই? ওমিন হাল ওখরিজুকুম তাহার আপন ওখর, কেয়ামতের ময়দানে মাটি থেকে আমি আল্লাহ তোমাকে উঠাব। এই দোয়াটা পড়াটা সুন্নত, অর্থ হলো আমার নবী অন্তকাল করেছেন, দাফন হইয়াছেন, ওখানে দোয়াটা পড়া হয়েছিল, যার কারণে আমরা পড়াটাও সুন্নত। ওখানে যদি পড়াই হতো না, এখানে পড়াটা বেদাত। তাহলে নবীকে দাফন করার সময় সাহাবায়ে কেরাম প্রথম মাটি দিচ্ছেন, ওই সময় পড়ছেন মিনহা খলকনাকুম, আল্লাহ বলছেন হে নবী এই মাটি দ্বারা আপনাকে সৃষ্টি করেছি, ওফিহা নুইদুকুম এটার মধ্যে আনতেছি, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দানে সবার আগে আপনাকে এই মাটি থেকে উঠানো হবে। মাটি দ্বারা তৈরি বললে যদি আমি ওয়াহাবি হই, আমার আগে আল্লাহ ওয়াহাবি, এটা কোরআনে আছে, ঠিক কি না? জোরে বলেন না। তবে মাটি কোনটা? সারা পৃথিবীর মাটির চাইতে
বাইতুল মুকাদ্দাস আর মদিনার মাটির মূল্য বেশি। এক রকাত পড়বেন সঙ্গে হাজার রকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাস আর মদিনার মাটির চাইতে হেরনে মক্কার মাটির মূল্য বেশি। এক রকাত 1,00,000 রকাতের সওয়াব। হেরনে মক্কার মাটির চাইতে আরশ মহল্লার মাটির দাম বেশি। আরশ মহল্লার মাটির চাইতে সেরা দামি জারুভুরের দামে হতে পারে না রাউদা শরীফের মাটি। আল্লাহ পাক সেই মাটি দ্বারা বিশ্বরবিকে সৃষ্টি করেছে। ইমামুল আউলিয়া বাস্তব আশেকে নবী মুজাদ্দিদে মাহফিলে সিরতুল নবী আল্লামা শাহ মাওলানা হাফেজ আহমদ রহিমাহুল্লাহ, ওনার আব্বা আল্লামা শাহ মাওলানা সাইদ আহমদ শাহ রহিমাহুল্লাহ, ওনার আব্বা আল্লামা শাহ মাওলানা আজি মুহাম্মদ ইউসুফ আলী রহিমাহুল্লাহ, ওনার পূর্বপুরুষ হযরত শাহ মাওলানা শাহে আলম মুহাজির আরবি ধর্মের তাবলীগের জন্য আরব দেশ থেকে বাংলাদেশে এসেছেন। এই শাহ সাহেব বংশানুক্রমে সাহেবুল আদিল ওয়াল ইহতিসাব মুজাইয়িনুল মিম্বারি ওয়াল মিহরাব আল্লাযী কানা রায়ুহু মুওয়াফিকান বিল ওয়াহয়ি ওয়াল কিতাব সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের বংশধর আল্লামা শাহ মাওলানা হাফেজ আহমদ রহিমাহুল্লাহ। আউলিয়া কেরামের কথা, আউলিয়া নয় কে, যারা যারা ইমানদার সকলেই আউলিয়া। আউলিয়াদের মধ্যে স্তর বাকাশে সাধারণ ইমানদার সাধারণ বলি, কামিল ইমানদার কামিল বলি, ঠিক নেই। আমি আপনাদের দোষাসিদে করার জন্য এসেছি, আমি গুনাহগার, যদি আল্লাহ পাক আপনাদের ওসিলায় আমাকে কবুল করে। হযরত শাহ আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শেহাবউদ্দিন সরওয়ার্দি, নিজামউদ্দিন আউলিয়া, জুনাইদে বুগদাদি, বাবা শাহ ওয়ালি কলমদার, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল মদনদেওয়ানি, সুলতান বাইজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিরি, কুতুবুদ্দিন কাকি, ওসমানে হারুনি, শরীফি দন্দনি, ইসহাকে শামি, হযরতে হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমাম গজালি, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম ইবনে মাজাহ, এই সব আউলিয়া কেরাম মুতালাজিমাতান ইলা ইয়াউমিদ্দিন ওয়া নাফানা বিউলুমিহিম ওয়া ফুয়ুদিহিম আমিন ইয়া রাব্বাল আলামিন। ঝগড়া করিয়েন না, আউলিয়া মানিনে আমার আকীদা আমার বিশ্বাস, আমি দল করি না, কাউকে ভয় করি না, ফামও দিই না, আমার আকীদা নবীওয়ালা তরিকা, সরকারি হোক বেসরকারি হোক, কালো হোক সাদা হোক, ধনী হোক গরিব হোক, শিক্ষিত অশিক্ষিত, রাজা প্রজা, নারী পুরুষ, আমি বাক করি না, যার কাছে আমার নবীর তরিকা পাওয়া যাবে উনি আমার জন্য মুরব্বী, ঠিক কিনা? নবীওয়ালা তরিকা নয়, ফেরাউন, সাদ্দাক, নমরুদ, কারুন, হামান, এরা আমার মুরব্বী নয়, ঠিক কিনা? নবীওয়ালা তরিকা আউলিয়া কেরাম, ওনাদের তরিকা নবী নিয়েছেন না নবীর তরিকা ওনারা এনেছেন? বলেন না, ওনারা আউলিয়া হইয়া নবীর তরিকা নেই আর আমি আউলিয়া মানি, ওনারা এত বড় হইয়া আল্লাহকে সিজদা করে
আমরা কি নবী ওলি থেকে বেশি বুঝি নাকি? আরেকজনকে সিজদা করবেন কেন? আউলিয়ারা নবীর তরিকায় আল্লাহকে সিজদা করেছে, ঠিক কি না? স্বয়ং নবীরা আল্লাহকে সিজদা করেছেন। সিজদার মালিক কে? আমরা আউলিয়া মানি না। যতগুলো আউলিয়ার নাম বলেছি লক্ষ আউলিয়ার মধ্যে সামান্য, এক বছর টাইম দিলাম আপনি মুখস্থ করে আসেন। তরিকা নবীর গোলামে আল্লাহ। ওলি কাকে বলে? ওলি শব্দটা আল্লাহর গুণবাচক নাম, আল্লাহ ওলি, এটা বাস্তব দলিল। আল্লাহ ওলি আল্লাযীনা আমানু, ইমানদারের ওলি আল্লাহ, ইমানদারের ওলি আল্লাহ। ওলি ওলি তার অর্থ কি? আল ওলিয়্যু হুয়াল মুহিব্বু লি আউলিয়াইহি। আল্লাহ ওলি হওয়ার অর্থ আল্লাহ তার আপনদেরকে সাহায্য করে। আল্লাহ তার আপনদেরকে সাহায্য কি? ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর। যারা ইমানদার হবে তাদের ওলি আল্লাহ, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন অন্ধকার জগৎ থেকে বের করিয়া আলোর জগতে আনবেন। তেমনি আইল মুহিব্বুলি আউলিয়াইহি আন-নাসিরু লাহুম আলা আদাইহিম। আল্লাহ আপনাদেরকে সাহায্য করেন এবং দুশমনের মোকাবিলা, উত্থান পতন দাতা নাই, হায়াত মওতের মালিক নাই, নাই নাই নাই, সিনেকে খালি করেন, খাসারা সাফ করেন, এরপরে ইল্লাল্লাহ ফিলের লাগান, ঠিক কি না? জোরে বলেন না। আল্লাহ দুইটা নাকি একটা? একটা। আয় আল্লাহ তুমি হে, তোমার আসলই নাম আল্লাহ, এখানে সাইর অক্ষর কেন? অক্ষর কয়টা? আলিফ লাম লাম হা মিলেইলি আল্লাহ। তুমি হইলে এক, তোমার নামের সাইর কেন? তার জবাব, আমার কোনো নামেরও দরকার নাই, নামের অক্ষরেরও দরকার নাই, তবু আমি নাম দিয়েছি, অক্ষর দিয়েছি তোদের সুবিধার জন্য, তোরা যাতে উঠবার জন্য, ঠিক কিনা? যেন বলেন না। আমি আল্লাহ কোনো দিক দিয়ে মহতাজ নই, মুখবেদ্য নয়। আল্লাহ তোমার নামে চারটা অক্ষর দিলে কেন? বলো তোমাদের সুবিধার জন্য। দ্বারা দ্বারা আল্লাহ মানবা তাদের জন্য চারটা চারটা দিক আছে, ডান বাম সামনে পিছনে। আল্লাহ মানলে শুধু একদিক দিয়ে মানলে হবে না, চতুর্দিকে বড় কে? বলে না কা? চতুর্দিকে বড় কে? এই জন্য আজানের শুরু, একামতের শুরু আল্লাহু আকবার কয়বার? বলে না কা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডানে বড়, বামে বড়, সামনে বড়, পিছনে বড়। সামনে আল্লাহ বড়, পিছনে আওয়ামী লীগ বড়, সামনে আল্লাহ বড়, ডানে বিএনপি বড়, সামনে আল্লাহ বড়, এদিক দিয়ে আমার দল বড়, এটার নাম মুনাফিক, ঠিক কি না? মালিককে উঠোতে বসেতে ইল্লাল্লাহ, চলতে পীর ডানে বামে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে পিছনে উপরে নিচে জাহিরে বাতিনে মুখে বুকে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যক্তি কয় অক্ষর? বলে না কা? এটা আল্লাহর দরকার না আমাদের দরকার? একদিকে আল্লাহ মানব না চতুর্দিকে মানব? আয় আল্লাহ সাইটটা অক্ষর দিয়ে তোমার নাম লিখিছ, প্রথম অক্ষর আলাদা কেন? বাকি তিন অক্ষর লাগানো কেন? এইখানে আছে সাইর অক্ষর দিয়ে আল্লাহর নাম, প্রথম অক্ষর আলাদা, লাম লাম হা লাগানো, তা আলিফি কি দোষ করিল?
এক গড়ি করে দিলা, বাকিরা কি গুণ করল সমাজ করে দিলা, তা যাবা। আল্লাহ বলে যদিও সায়ত্তর দিয়ে আমার নাম লেখা হয়, আমি আল্লাহ কিন্তু সাতজন নয়, সংখ্যার দিক দিয়ে এক, এটা বোঝানোর জন্য আলিফ আলাদা, ঠিক কিনা যারা বলেন না? অক্ষর হিসেবে আলিফ, সংখ্যা হিসেবে বলে না কা? আরবিতে আলিফ যেটা সংখ্যার দিক দিয়ে এক, সেটা আল্লাহ নাম লিখতে সায়ত্তর লাগে, ঠিক সংখ্যার দিক দিয়ে আল্লাহ সাইন নাকি এক বলে না কা? মা আলি কি কেউ নয় গাইরুল্লাহ, মা আলি কি কেউ নয়, মা আলি কি সবারই এক আল্লাহ, এক আল্লাহ বললে একটু উঠেবেন তো, এটা দিয়ে আবুল বিরে খাইলে হইব নি, মা আলি কি সবারই, মা আলি কি সবারই, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গাইরুল্লাহ, সিজদা করব না গাইরুল্লাহ, সিজদা করব, আপনারা কিরমির ওষুধ বেছেন আর আউলিয়া কেরাম এটা বিক্রি করে আল্লাহ, ঠিক কিনা সিজদার মালিককে? সিজদার মালিককে? কেন উনি মালিক, কেন মালিক? আমাকে বানাইছেন, আমাকে বলেন না, আমাকে বানাইছেন, আমি সিজদা দেব। তোমাকে কে বানাইছে তুমি চিন্তা করো, আমি ঝগড়া করব না, আমাকে বানাইছে আমি ওনাকে সিজদা করব, ঠিক কি না? সিজদা করব না গাইরুল্লাহ, সিজদা করব, আমি জিজ্ঞাসা করি আল্লাহ কাকে বলে? আপনারা সংক্ষেপে জবাব দেন, যিনি আমাকে বানাইলেন আল্লাহ কাকে বলে? কাকে বলে? কাকে বলে? এখন আমার সাথে বলেন, বানাইছেন বলেই আল্লাহ, আল্লাহ বলেই সিজদা, ঠিক কিনা? বানাইছেন বলেই আল্লাহ, আল্লাহ বলেই, যারা যারা বানাই নাই তারা তারা আল্লাহ নাকি গাইরুল্লাহ? গাইরুল্লাহ সিজদা পাবে নাকি পাবে না? বানাই নাই আল্লাহ নয় পাবে না, খুশি হইলেও পাবে না, নানা দইলেও পাবে না, বুড়ি ধরিলেও পাবে না, সারা ভাটিলেও পাইবে না, আগে বানাই দে তবে আল্লাহ, আল্লাহ হইলে সিজদা, বানাইতে পারবে না তাহলে সিজদার মালিক নয়, ঠিক কি বলে? সিজদার মালিককে? কারণ কি? কারণ কি? বানাইছে? ফালতু কথা বলেন, কারে বানাইছে? আমার বানাইছে, ঠিক কি না? জোরে বলেন না। এই জন্য আমরা কাবার দিকে সিজদা করি, মিথ্যা বানাই কাবা, মালিককে? মিথ্যা বানাই কাবা, মালিক? কেউ যদি বলে আমি কাবা শরীফকে মালিক বানাইয়া সিজদা করতেছি, কাবা শরীফকে মালিক বানাইলি এটার নাম ইমানদার না বেঈমান? আরো ছোট করে বলেন, আরো ছোট করে বলেন, কাবাকে মালিক বানাইলি বেঈমান? দলিল নেন, নিয়ত করেন, নামাইতু আন উসল্লিয়া লিল্লাহ, আমি নামাজ নিয়ত করিলাম মালিককে? লিল্লাহ মালিক, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা, কাবা শরীফ আমার কেবেলা, মালিককে? কাবাকে যদি মালিক বানান, হিন্দু ভাইয়েরা প্রশ্ন করবে, হিন্দু ভাইয়েরা প্রশ্ন করবে, আমরা মূর্তির সামনে রাখি সিজদা করলি কাফের, তোমরা ওয়ালকে সামনে রাখো কাবার ওয়ালকে, তোমরা ইমানদার হও কিভাবে? তার জবাব, আমরা কাবার ওয়ালকে মালিক বানাই নাই, আমরা ইমানদার, তোমরা মূর্তিকে মালিক বানাইছো এজন্য বেঈমান, ঠিক কিনা? জোরে বলুন না।
তারা বলবে আমরা তো মূর্তিকে মালিক বলি নাই, তুমি বুঝলে কিভাবে? তার জবাব, মুখে বলা লাগবে না, বড়ই হাততালা মিডিয়া গালার বেটকেই বোঝা দেয় তোমরা মূর্তি বানাচ্ছ কিনা, এটা তোমাদের অবস্থায় বোঝা দেয়। মূর্তি থাকলে সিজদা করো, না থাকলে করো না, বুঝে গেল মালিক? আমরা কাবার ওয়াল সামনে থাকলেও করব, আল্লাহ না করুক কাবা ভেঙে গেল আমরা ওই কি করব, ঠিক কিনা জোরে বলুন? সিজদার মালিককে, সিজদার মালিককে, কাবা কি সিজদার মালিক? আল্লাহর পরে সারা পৃথিবীর সেরা বিশ্ব নবী, ঠিক কিনা? আমি যদি বলি আল্লাহর পরে আপনি সারা বিশ্ব, সারা বিশ্বের সেরা বিশ্ব নবী, আপনাকে সিজদা করলাম, ইমানদার না বেঈমান? আরো করে বলেন না। আর যদি বলি আল্লাহ বেশি বড়, ফরজের সিজদা ওনাকে করব, নবীর পরে বড় নফলের সিজদা ওনাকে করব, নফলের সিজদা কইলো নবীকে কইলি ইমানদার না বেঈমান? কাবা সিজদার মালিক নয়, নবীও সিজদার মালিক নয়, তাহলে বানাইছে আল্লাহ, এনে দিয়েছেন আম্মা, আম্মাকে সিজদা করলাম, ইমানদার না বেঈমান? বানাইছে আল্লাহ, জন্ম দিয়েছে বাবা, ওনাকে সিজদা করলাম, ইমানদার না বেঈমান? সিজদার মালিক যারা যারা হইতে পারবে, এর একজনও হইতে পারল না। কাবা মালিক নয়, বিশ্ব নবীও মালিক নয়, আম্মু মালিক নয়, আব্বু মালিক নয়। তুমি আবার আহাট গাছ, বট গাছ, তুলসী গাছ, গাই গরু, উত্তর দক্ষিণ এদিকে সিজদা করবা, অন্যদিকে সিজদা করবে, তারা আকল বই কুকুরে মুতি দিব, ঠিক কিনা জোরে বলুন? সিজদার মালিক কে? সিজদা করব না গাই গরুল্লাহ, সিজদা করব, সিজদা করব, আলিম আলাদা লেখলা কেন? এটা বুঝতে পারলাম, লাম লাম হা এ তিনটা একসাথে লাগাইলে কেন? তার জবাব, 80,000 সৃষ্টি জগৎ, তার মধ্যে সর্বোচ্চ জাতি মানুষ, 80,000 উচ্চ জাতিকে মানুষ, মানুষের মূল জিনিস কলব, মানুষের মূল জিনিস কলব, কলব লেখে তিন অক্ষর দিয়া, কয় অক্ষর? প্রথম অক্ষর আফ, আফিটা দুই নুক্তার দিকে মহতাস, উপরে দুই নুক্তা না থাকলে আফ হবে না, আর লাস্টের অক্ষর বা, নিচের নুক্তার দিকে মহতাস, নিচের নুক্তা না থাকলে বা হবে না। হে দুনিয়ার মানুষ, 80,000 তোমরা বড়, তোমাদের মূল হলো কলব, প্রথম অক্ষর উপরের দিকে মহতাস, লাস্টের অক্ষর নিচের দিকে মহতাস, উপর থেকে টানো, নিচের থেকে টানো, মধ্যের কলম খালি, এ তিন অক্ষরের সাথে তিন অক্ষর লাগাই দাও, লাম লাম হা, ঠিক কিনে জোরে বলুন? কষ্ট লাগে? সব জিনিসের কয় আছে, কয় নাই কার বলে রাখা, কয় নাই কার? এক নাস্তিক আসিয়া বলে সব জিনিসের কয় আছে, আল্লাহর কয় আছে আমি দেখাইয়া দিচ্ছি, নাস্তিক বলে। আল্লাহর বলি তার জবাব দে, আল্লাহর কয় আছে কিভাবে তুই দেখাতো? বল আল্লাহ লিখতে চার অক্ষর লাগে, আলিফ লাম লাম হা, প্রথম অক্ষর আলিফটা আমি ফেলে দিব, তো চার অক্ষরের এক অক্ষর নিয়ে ফেলিলি, আল্লাহর ঠ্যাং ভাঙিয়ে দিলাম, নাউযু বিল্লাহ বল। আর আছে তিন অক্ষর, আল্লাহর বলি বলে তুই এক অক্ষর ফেলাইছস ঠিক, তবে আল্লাহর ক্ষতি করতে পারবি না, কেন? চার অক্ষরের সমস্ত যেমন আল্লাহ, প্রথম অক্ষর নিয়ে ফেলে বাকি তিন অক্ষর লাম লাম হা, লাম লাম হা পড়া হয় লিল্লা, কি পড়া হয় এ বলে রাখা, আল্লাহ অর্থ আল্লাহ, লিল্লা অর্থ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরফ, ঠিক কিনা? তাহলে এত সত্যগ্রামের ভাষায় বলে উরুর মিন্নু কুঁড়ে করার দে, আলিফ ফেলাই দিছে, আল্লাহ ফেলাই কি পারে না, তাই বেঈমান হচ্ছে, ঠিক কিনা জোরে বলে? বলে আমি আল্লাহকে ক্ষয় দেব, আলিফ তো আগে নিয়ে ফেলেছি, লাম লাম হা ওখান থেকে একটা লাম নিয়ে ফেলবো,
আলিফ লাম দুইটা নিয়ে ফেলিলেন আর বাকি দুইটা অক্ষর আছে আল্লাহকে অর্ধেক করে ফেলাইলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন এত মিন্নত করস কা, এত কষ্ট করস কা, আলিফ ফেলাই দিলি লিল্লা, লাম হইতে ফেলাই দিলি, বাকি আছে লাম আর হা, লাম আর হা মিলাইয়া ফুল্লি লাহু, বলে না কা লাহু, আল্লাহ অর্থ আল্লাহ, লিল্লা অর্থ আল্লাহ, লাহু অর্থ কে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আর, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আর, বুঝা দেয় আল্লাহর ক্ষয়ের কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা জোরে বলুন না, বলে আল্লাহর ক্ষয় দিবই দিব, আলিফ লাম লাম তিনটা অক্ষর নিয়ে ফেলবো, শুধু হা রাখবো, আল্লাহকে ফাটাইয়ে বেড়াতে লাগিয়ে দিব, নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলেন আলিফ নিয়ে ফেলিলি, লাম নিয়ে ফেলিলি, লাম নিয়ে ফেলিলি, তিন অক্ষর নিয়ে ফেলছস, আমাকে ফাটাইয়া বেড়াতে লাগাতে সামনে আসে তো হা, হাইটা একা ফটতে হইলি ফটতে হবে, হু হাকে কি বলে, বলেন না গা, আন্তাল্লাহাদি আন্তাল্লাহাত লাইসা আল্লাহাদি ইল্লা, উঠেবেন না এটা উঠেবেন না, আন্তাল্লাহাদি আন্তাল্লাহাত লাইসা আল্লাহাদি ইল্লা, লাইসা আল্লাহাদি ইল্লা, ইয়া আহু ইয়া আহু ইয়া আমান হো ইয়া আমান লাইসা ইল্লাহু, হু অর্থ কে, আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা, বলো না কা, হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা, হু হু অর্থ কে, বুঝে গেল সব জিনিসের ক্ষয় আছে, ক্ষয় নাই কার, উঠোতে বসেতে ইল্লাল্লাহ, চলতে পি ইল্লাল্লাহ, ডানে বামে ইল্লাল্লাহ, আর একটা প্রশ্ন আউলিয়ার কাছে করে, আউলিয়ারা আল্লাহকে চিনে না নাকি চিনি, শুধু আল্লাহ চিনে না গুণবাচক সহ, তবু আল্লাহ চিনে শেষ হবে না, সাধ্য অনুযায়ী চেষ্টা করো, হাসবা মা ইয়ুমকিন, ওখানে লেখা সরহায়া কায়েত, আল্লাহ লিখতে যে সাধ্য অক্ষর আছে সেই অক্ষরের মানগত নম্বর যোগ করলে 36 নম্বর হয়, কত নম্বর হয় দেখেন, আলিফ মানগত নম্বর 1, লাম লাম মানগত নম্বর 30, 30 আর 1 কত হইল 31, হা মানগত নম্বর 5, 31 হলো 5 লাগাইলি, বলে না কা 36, ও আল্লাহ 36 নম্বরের অক্ষর দিয়ে তোমার নাম লিখিলে কেন, আল্লাহ বক্তার জবাব দে, শুনু আলা ইন্না রব্বাকুম ওয়াহিদ, সমগ্র পৃথিবীর প্রতিপালক দুই নাকি এক, দূরে বলেন না, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, সমগ্র পৃথিবীর মানব জাতির আদি পিতা দুই নাকি এক, এটার নাম আদম, ঠিক নেই, তোমাদের সৃষ্টিকর্তাও এক, তোমাদের বাবাও এক, মিলিজুলি থাকার দরকার, তোমাদের মধ্যে সুখবাতে বুক সাইটাই, তোমরা ঝগড়া জাতি করো, এই দল এই দল এই দল এই দল, এই জাতি ওই জাতি, তোমরা তোমাদের বানানোওয়ালা এক, জন্মদাতাও এক, এক টাকা দরকার ছিল, তোমরা ঝগড়া জাতি করিয়া 36 জাতি হইছো, জাতি 36 হইল, খোদা 36 নয়, 36 মিলাইয়া খোদা একটা আল্লাহ, ঠিক কিনা জোরে বলুন না, মালিক কে, ওলি কাকে বলে, হুয়াল আরিফ বিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া সিফাতিহি হাসবা মা ইয়ুমকিন, ওলি কাকে বলে, দুই নম্বরের তার লক্ষণ আল মুআযিবু আলা তাআত, আউলিয়া কেরাম যারা আছে সব সময় আল্লাহর ইবাদতে লাগা থাকে, আউলিয়া কেরাম কোথায় লাগা থাকে, এগুলো বলেন না, এখন একটা প্রশ্ন, তাহলে কি তারা সবসময় নামাজ পড়ে,
প্রতিদিনকে রোজা রাখে, তারা কি বিয়ে করে না, ব্যবসা করে না, ভাত খায় না, ঘুমাই না, ফেসা ফেগড়া করে না, ওলিও তুইলি সবসময় এবাদত করবে, এটা কেমন কথা? তার জবাব, এবাদত কাকে বলে এটা ঠিক করেন, এবাদত কারে বলে? এবাদত বলা হয় তরিকা নবীর, বলেন তরিকা নবীর, হুকুম মানা আল্লাহর, হুকুম মানা আল্লাহর হুকুম নবীর তরিকায় মানবেন, এটা যেটাই হবে এবাদত হবে। এমনকি ফেসরাফ এখন আমরা করব, আমরা ঘুমাবো, ঘুম থেকে উঠব, ব্যবসা বাণিজ্য করব, বিয়ে শাদি করব, বাচ্চা জন্ম দিব, এগুলো আল্লাহ বলেছেন করো করো করো, তবে নবীর তরিকায় করবেন, বাথরুম ব্যবহার করলে এবাদত, ঠিক কিনা জোরে বলুন। সবসময় নামাজ হইতে হবে, কোথায় বলে দেখো, বাথরুমে ডুববার আগে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এরপরে বাথরুমে ডুববেন, দরজা লাগাইবেন, জরুর সারবেন, এরপরে ডান দিয়ে বাইর হবেন, বাইর হওয়ার পরে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়াফানি, সারা দুনিয়া বলবে হে বাথরুম ব্যবহার করেছে কেরামান কাতিবিন, উনি লিখবে এ বান্দা নবীওয়ালা সুন্নত আদায় করেছে, ঠিক কিনা জোরে বলুন। নবীওয়ালা তরিকা আছে, বাথরুম ব্যবহার করলে ইবাদত, নবীওয়ালা তরিকা নাই, কাবা শরীফ ব্যবহার করলে গজব, কাবা শরীফে তোয়াব করে, তোয়াব করে নিয়ত করলো মোবাইল ফাইল চুরি করব, কি বলেন, এই তোয়াফে ব্যস্ত দিব না জাহান্নাম দিব, বলেন না, বিবেক করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, ফেসরা ফেখানা করবেন, যত কিছু করবেন, তরিকা নবীর গোলামি আল্লাহর এবাদত হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলুন। মসজিদে নামাজ পড়ে হাগরি চশমা লাঠি হাদারি তসবি, মসজিদে নামাজ পড়ে ফরজ আদায় করলু, ওয়াজিব আদায় করলু, সুন্নতে মুআক্কাদা আদায় করলু, এরপরে নফলে লাগে গেল, নফল শেষ তেলাওয়াত, তেলাওয়াত শেষ ইল্লাল্লাহ, বাড়িতে যায় না, সারা দুনিয়া বলে এটা জান্দা ফির, কামেল ফির, লেকটার, এক সপ্তাহ পরে বউকে আসিয়ে বলে বাদ দে, বউ বলে আমি বাদ দে কিছু 15 দিন হয়েছে তোমার জীবন করতে, এখন বউকে মারা শুরু করছে, মানুষ বলে জান্দা ফির, আল্লাহ বলে ফান্দা ফির, ঠিক মানুষ বলে, মানুষ বলে এটা নেকটার, আল্লাহ বলে এটা সেরা বাটপা, ঠিক না, এত নফল ফরজ, এত নফল, তোর নফলের জন্য আল্লাহর বুক লাগছে নি বেটা, হ্যাঁ, বউর খোরাকি দেওয়া তোর জন্য ওয়াজিব, হালাল রুজি করা তোর জন্য ফরজ, নফল কুটি দিল একটা ফরজের সমান হবে না, এই জন্য কোরআনের আয়াত ফাইদা কুদিয়াতি সলাহ, নামাজ শেষ হয়েছে ফান্তাসিলু ফিল আরদ জমিনে নামো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো, রিজিক তালাশ করিয়া নিজে ফেরো নি দেইও না, ওয়াজকুরুল্লাহ কাসিরা, আল্লাহকে ডাকো, ঠিক কি না, মালিককে মালিককে আল্লাহ বাচ্চা দিতে লাইলি একটা বউ দিয়া ঘর ফুরে বেচ্চে দে দেনা, আল্লাহ বাচ্চা দিতে চায় না, 10টা বিবে করিও বাচ্চার নাম নাই, তাহলে বাচ্চার মালিক কি বউ না আল্লাহ? আর ছোট করে বলেন তো, আল্লাহ ঢাকা পৌঁছাতে চাইলি বাঙ্গা গাড়ি দিয়ে পৌঁছাই দে, ডগর ডগর করিয়া পৌঁছাইতে চাই না, একেবারে ঝকঝক ঝকঝক করে গাড়ি ধরে হেরে তল ভরিয়া সেপটা, ঠিক ঢাকা পৌঁছানো বলার ড্রাইভার গাড়ি না আল্লাহ, বলে ঢাকা আল্লাহ হেদায়ত দিতে চাইলি মূর্তিখানার থেকে ডাকিয়া আবু বক্করকে সিদ্দিক আকবর বানায়, ঠিক না, আল্লাহ হেদায়ত দিতে চাইলা মক্কা শরীফ থেকে আমার বড় ভাই আবু জেহেলকে বানায়, ঠিক না, আবু জেহেলের মা গর্বিত, এহরাম বেঁধেছে, কাবায় ঢুকেছে, 7টা তওয়াব আরম্ভ করেছে, 7টা তওয়াব শেষ, 3টা তওয়াব বাকি, এই অবস্থায় প্রসব বেদনা আরম্ভ, বিশ্রী ডই ভরে গেছে, কাবা শরীফুল ওয়ালকে হেরাম দিছে, সেই সময় বাচ্চা ডেলিভারি দিছে, এই বাচ্চা তো দুনিয়ার বাসা নেককার হওয়া দরকার, ঠিক কিনা, এটা নাম আবু জেহেল,
এটার নাম আবু জাহেল। হেদায়েতের মালিক কে? উঠতে বসেতে চলতে ফিরতে ডানে বামে সমস্ত মানুষ বিজাতি দ্বারা আসে, হিন্দু চামার কামার ডামার ইহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ বেঈমান দ্বারা দ্বারা বিজাতি আসে। এদের মধ্যে নেককার হওয়ার যোগ্যতা আছে কিনা? কি বলে? ইমানদার হওয়ার যোগ্যতা আছে কিনা? আছে। সেই যোগ্যতাকে কদর করেন, সম্মান দিয়ে চলেন, হয়তো সে ইমানদার হবে। এই জন্য মানুষকে ঘৃণা করা হারাম, তবে কুফরি শিরিক বেদাত এগুলিকে ঘৃণা করা ফরজ। ঠিক কিনা যদি বলেন না? মানুষকে ঘৃণা করবেন না, আদর্শ দেখাইতে হবে, তাহলে তার যোগ্যতা কাজে লাগবে, ইমানদার হবে। ঠিক কিনা যদি বলেন না? ইসলাম দলার ধর্ম নয়, দলিলের ধর্ম, ইসলাম আদর্শের ধর্ম। ঠিক কিনা? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা আসিম নানুতুবি উনি বলতেছেন, আমি রাত্রে ঘুমাইলাম, স্বপ্নে দেখলাম একজন হিন্দু উনি বিহস্ত ঢুকে গেছে। স্বপ্নে দেখলেন হিন্দু বিহস্ত। আমি স্বপ্নে তাকে জিজ্ঞাসা করিলাম, তুই তো হিন্দু ডান্ডি, তুই এবার বিহস্ত ঢুকলি কিভাবে? হে জবাব দিল, মাই মরেনে সে পহিলে আনকহি তো পড়কে আয়া, আনকহিতু পড়কে আয়া। অর্থাৎ আমরা যে কলমায়ে তৈয়বা পড়া ফরজ বলি, ভারতের হিন্দুরা এটাকে আনকহি বলে, পড়ার যোগ্য নয় বলে। আমি সারা জীবন যোগ্য নয় যোগ্য নয় বলেছিলাম, মরবার আগে আল্লাহ আমাকে তৌফিক দিছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পড়েছি, এর পরে মরে গেছি, আমল করা লাগে নাই, টিকিট টাকারে আল্লাহ ব্যস্ত দান করেছে, সুবহানাল্লাহ। তাহলে যে কোনো মানুষের মধ্যে ইমানদার হওয়ার যোগ্যতা আছে কিনা? আঘাত হতে কাফের কুফরিকে ঘৃণা করবেন, মানুষকে ঘৃণা করা হারাম। তিনি আল মুওয়াজিবু আলা তাআত, নফলের দিকে আল্লাহ মুহতাজ নয়, পরিবারের সকলে রিজিকের দিকে মুহতাজ। ফরজ আদায় করেছ আল্লাহর হক, জমিনে নামি দাও, পরিবারের হক, হকদারের হক আদায় করিবা, নবীর তরিকা লাগাইবা, এবাদত। ঠিক কিনা যদি বলেন না? অনেকে আছে, আমি বিবে করবো না, ব্যবসা করবো না, দোকানদারি করবো না, চাকরি করবো না, বিদেশে যাবো না, গাড়ি চালাবো না, কি করবা? পাহাড়ে গিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবো। কেন? ওগুলো দুনিয়াদারি, এটা নেককারি। হে বলে নেককারি, আল্লাহ বলে সেরা বাটপারি। ঠিক কিনা যদি বলেন না? এত ইল্লাল্লাহ মারাস, তোর ইল্লাল্লাহর জন্য আল্লাহ বুক রাখছে নি, কিদে রাখছে নি? আল্লাহকে আল্লাহর টাইমে ডাকবা, এরপরে বাকি টাইমে আল্লাহর দেওয়ার জমিনে হাত পা মারিবা, হালাল রুজি করা। এটা দুনিয়াদারি যে মৌলবি বলবে, এটা মুলিশাম না মূল শাক, এতে ফন্না ধরে নাই। ঠিক কিনা যদি বলেন না? বিশ্ব নবী বলে, তলব কসমিল হালাল ফরিদা তুম বাদাল ফরিদা, হালাল রুজি করা এটা ফরসে বাদত। ঠিক কিনা যদি বলেন না? ওলি হওয়ার জন্য এক নম্বরের শর্ত আল্লাহকে চিনা, গুণাবলী দিয়া। দুই নম্বরের শর্ত এবাদতে লাগি থাকা। এবাদত অর্থ শুধু নামাজ রোজা নয়, যে কোনো কাজ করবেন নবীর তরিকা লাগাইবেন, বাথরুমে গেল এবাদত। ঠিক কিনা জোরে বলুন না? তিন নম্বর আল মুজতানিবু আনিল মাসি, গুণার থেকে বাঁচবে এটা বলি। ইচ্ছে করি কবিরা গুণা করবে, ওলি থাকবে না। বারবার সগীরা গুণা করবে, ওলি থাকবে না। হ্যাঁ, হঠাৎ গুণা হয়ে গেছে, তওবা করে নিছে, ওলি থাকবে। ঠিক কিনা জোরে বলুন না? আল্লাহ! আর একটা পরিচিতি, আল মুরিদ আনিল এনহামাত ফিল লাযাতি ওয়াস শাহাওয়াত, মনের চাহিদা পূরণে সব সময় লাগি থাকবে না, মধ্যে মধ্যে মনের চাহিদা পূরণ করবে, খাবে, বিয়ে করবে, ফেসরা ফেহনা করবে, বাকি সময় আল্লাহর সাথে লাগি থাকবে, সব সময় মনের আশা পূরণ করবে, এটাও বলি হইতে পারে না। ঠিক কিনা জোরে বলুন না? আসুন, আউলিয়ে কেরামের হালাত
মুজাদ্দিদ আলবে সানির সংস্কারমূলক অবদান এগুলো বলতে হবে। যদি আমার সত্যি কুলে, আমি তো কুত্তো নই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। কে আমাদের ময়দানে তোদেরকে সাথে নিয়া পয়গম্বরের সামনে বসার জন্য কালাইয়ে কাল্লা তৌফিক দান করুন, পয়গম্বরের হাতে নাস্তা করার তৌফিক দান করুন, পয়গম্বরের কদমে কদমে বিহস্ত যাওয়ার তৌফিক দান করুন। সুলতির সাহেব সিরাতুন নবী মাহফিল কেন আবিষ্কার করলেন, উনি মুজাদ্দিদ হইলেন কিভাবে, উনি নবজাগরণ কেন দিলেন, নবজীবন সিরাতুন নবীকে কেন দিলেন, এ কেনর জবাব নিতে হবে, ঠিক কিনা? নবজাগরণ সিরাতুন নবীর কেন দিলেন, বর্তমান যুগে আসে কে নবী নাম দিয়া নবীর সিরাত বন্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছে, ঠিক কিনা? জোরে বলুন। এ মাহফিলের বয়স কত? ৩৯ বছর যাবত এই মাহফিল কেন চালু করলেন, উনি মুজাদ্দিদ হইলেন কিভাবে, নবজাগরণ নবজীবনদাতা হইলেন কিভাবে, এই জমানায় ফিতনা শুরু হয়েছে, আশেকে নবী নাম দিয়া গরু জবাই করিয়া গেট গুট করিয়া মিছিল টিছিল করিয়া ফিসাব বাইরের থেকে আমদানি করিয়া হেরা বলতেছে সিরাতুন নবী লাগবে না হযরত কেবলার গোসল, না সিরাতুন নবী লাগবে না হযরত কেবলার গো, নাউযু বিল্লাহ বলবেন না, আরে মাইলে ফিরে দলছেন জোরে বলেন না, সিরাতুন নবী লাগবে না হযরত কেবলার গোসল, না সিরাতুন নবী ইমানদারের জন্য লাগবে না নাকি লাগবে, আবার বলেন, যারা বলবে লাগবে না হে কি ইমানদার না বেঈমান, বেঈমান কে হযরত কেবলা না কেরা, কেরা দে সাগর কেলা রাখতে গেলা মুঠা দিয়ে খাইবে আর ফদরত মার করতে কেমত হইব, ঠিক কিনা? জোরে বলেন না। আমার নবীর আগমন তিনটা, নবীর আগমন এ বলেন, নবীর আগমন এ বলেন, বলবেন সাধেন তো, নবীর আগমন কয়টা, নবী তামাম পৃথিবীর সর্বপ্রথম নবী হিসেবে আগমন, আমার নবী সর্বপ্রথম নবী হিসেবে আগমন, হাদিস কুন্তু নবিয়ান ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন বাইনা তিনিহি ওয়া জাসাদিহি, আমার নবী সমগ্র পৃথিবীর মধ্যে মানব জগতের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমার নবীর আগমন, ঠিক কিনা? জোরে বলুন না। এটা হলো সৃষ্টি জগতের দিক দিয়া আমার নবীর প্রথম আগমন। আরেকটা আগমন রবিউল আব্বল সোমবার সবে সাদেক, বলেন রবিউল আব্বল, রবি আব্বল তারিখ বলতেছি না, তারিখের মধ্যে দ্বিমত আছে, মুহাদ্দিসিন বলে 8 তারিখ সোমবার, বিজ্ঞানীরা বলে 9 তারিখ সোমবার, আর আমরা দ্বারা আনফর আইনুল্লাহ লেখা নাই পড়া নাই, আমিন আলী মাস্টার ওষুধ নাই দাবাই নাই শহীদ আলী ডাক্তার, আমরা বলি 12 তারিখ সোমবার, নবীর আগমনের তারিখে 3টা মত, তবে মাস্টার রবি আব্বল 12টা সোমবার, সময়টা সবে সাদেক, ঠিক কিনা? জোরে বলুন না। নবী প্রথম নবী হিসেবে পৃথিবীতে প্রথম আগমন একটা, 2 নম্বর আব্দুল্লার ছেলে মুহাম্মদ ব্যক্তি হিসেবে আগমন রবিউল আব্বলে, ঠিক কিনা? জোরে বলুন না। আর একটা বিশ্ব নবী হিসেবে আখেরি নবী হিসেবে আগমন রমজানের 27 তারিখ সবে কদর, বলেন দেখেন অবস্থা, বলে না রমজানের 27 তারিখ সবে কদর, হেরা পর্বতের গুহার মধ্যে আমার নবী বিশ্ব নবী হিসেবে আগমন, ঠিক কিনা? জোরে বলুন। আবুল আহাব উব্বা সাহিবা আবুল আহাব আবু জাহেল, এরা নবী প্রথম নবী তো মানে না, আবার বিশ্ব নবী তো মানে না, সকল কাফের সকল কাবের একটা জিনিস মানে আবদুল্লার ছেলে মুহাম্মদের আগমন, মিলে তা বিশ্বাস করে, নবী হিসেবে প্রথম নবীও মানে না শেষ নবীও মানে না, তারা সিঙ্গেলের দল, আমরা 3টা মানি, আর আমরা ডাবলিংয়ের দল,
ঠিক না? আমরা তিনটা মানার কারণে বৃহস্পতির আশা করি, আর তারা একটা মানে, বাকি দুইটা মানে না। একটা মানিয়া 12 লক্ষ টাকার বাঁধি আজাদ কর্তা আবুল আহাব, নবীর চাষা, মক্কার নেতা, সুন্দরের সেরা, নবীর আগমনে 12 লক্ষ টাকার বাঁধি আজাদ কর্তা এই আবুল আহাব বৃহস্পতি নাকি জানলামে? আরো ছোট করে বলেন, আরো ছোট করে বলেন, আবুল আহাব জাহান নামে আল্লাহকে দইলেন, আয় আল্লাহ জাহান নামে মানুষ দিবার এত তোমার ওষু হোস হয়ে গেছে নি, এমন শাসা খাইয়ে ফেলে দেয়। আল্লাহ বলে চপ বেটা চপ, আমি এমনি তো তারে জাহান নাম দিই নাই। হে নবীর শাসা, মক্কার নেতা, সুন্দর সেরা, মিলাদের জন্য 12 লক্ষ টাকার বাঁধে আদাত কর্তা, এগুলো আমি জানি, তোর আগে জানি, তবে সব মিলে সিঙ্গেল সিঙ্গেল বৃহস্পত যাইতে পারবে না। মিলাদ বিশ্বাস করে সিরত মানে না, পৃথিবীর বুকে সর্বপ্রথম মিলাদের পক্ষে আবুল আহাব সিরতের বিরোধী। আরো ছোট করে বলেন, আবুল আহাব দলিল, আমার নবী নবী হবার পরে আবু কুবাইসের ফার, মক্কার পাহাড়, আবু কুবাইসের পাহাড়, পাহাড়ের শিরার উপরে নবী গিয়া ডাক দিলেন, তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো, চতুর্দিকের মানুষকে ডাক দিলেন, সকলে যাওয়া আরম্ভ করলো। মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদ চরিত্রবান, মুহাম্মদ আমানতদার, তো ডাকতেছে যাইয়া না, সকলে গেছে, আবুল আহাবও গেছে। মুহাম্মদ বলেন, তোমরা যে যে অবস্থায় আসো ভালো, দুনিয়াতে শান্তি, আগতে মুক্তি চাইলি, আমার তরিকায় মূর্তি পূজা বাধ্য, একালা মানো, ঠিক কিনা? এ কথা নবী বলেছেন, খারাপ নাকি ভালো? ভালো। সকলে মানে নাই, নীরব রয়েছে। আবুল আহাব স্লোগান দিল কি বলে, বুখারী শরীফ উল্টান তাব্বান লাগ আলী হাদা জামাতানা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ নাশ হই যা, বরবাদ হই যা, হালাক হই যা, ধ্বংস হই যা, বেয়াদব, তো চাচা আমি আমারটা তুই মানবি, তোরটা আমি মানবো কা, বেয়াদব বেয়াদব বেয়াদব, নাউজু বিল্লাহ। মিলাদের জন্য 12 লক্ষ টাকার বাঁধি আজাদ কর্তা সিরতের কথা শুনলে বেয়াদব ডাকে, সে পৃথিবীর বুকে সর্বপ্রথম বলেছিল সিরত নবী লাগবে না, আবুল আহাবের ঘোষণা, ঠিক কিনা? জোরে বলুন, এই আবুল আহাবের ঘোষণা। এখন তার নামে বললে আমরা খাবো না, তো আমাদেরকে খাওয়ানোর জন্য আবুল আহাবের নাম দিছে হযরত কেবেলা, ঠিক কিনা? সিরাতুন নবী লাগবে না, হযরত কেবেলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না, হযরত কেবেলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না নাকি লাগবে? তাহলে আজ তারিখ থেকে, এই সম্মেলন থেকে যারা বলবে সিরাতুন নবী লাগবে না, এটা কি আপনারা বলবেন? না। শুনবেন? না। মানবেন? না। আজ থেকে বলে দিবেন, সিরাতুন নবী ছিল, আছে, থাকবে, আমরা সিরাত দিয়ে মুসলমান, মিলাদ দিয়ে মুসলমান নয়, ঠিক কিনা? জোরে বলুন না, সিরাতুন নবী লাগবে না, হযরত কেবেলার ঘোষণা, এমন কথা মানব না, এমন কথা শুনব না, এমন কথা বলবো না, সিরাতুন নবী ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? জোরে বলুন না। তো যে যুগে এসকে নবীর নামে আর সেকে নবীর নামে মিলাদকে সামনে রাখিয়া সিরাতকে দমন করার ইহুদি চক্রান্ত, এই যুগে সিরাতকে নবজাগরণ দাতা আল্লামা শাসাব হাফেজ আহমদ, হে হাফেজ আহমদ, তোর কবরে কোটি কোটি রহমত আল্লাহ নাযিল করুন, বলবেন না আমিন? মিলাদ বিশ্বাস করা যায়, আমল করা যায় না। আমার নবী রবি লাভ বলে, কেউ যদি বলে নবী রবি লাভ বলে হয়েছে, আমরা রবি লাভ বলে হব, এটা সুন্নত, এই হিসাবে আমি রবি লাভ বলে হব, পারবে? ওই বুড়ো হয়ে গেছে আবার রবিনি। কেউ যদি বলে নবী সোমবার হয়েছে, সোমবার হইতে হইলে সুন্নত, আমি হব, পারব? কেউ বলে, কেউ যদি বলে শুভের সাথে হয়েছে, এটা হওয়াটা সুন্নত, আমি হব, পারবা? পারিব? বলে আমি হইতে না ভাইল, আমার বাচ্চাটা হওয়াই দিব, বাচ্চা হওয়ানির ক্রমত আমার নাকি আল্লাহ বেশি টিপে টিপি করিবা, বাচ্চা মরিব, মা মরিবে, তু হু কাঁদিবা, ঠিক কিনা? তুই বলেন, জানা আছে মানা নাই তার নাম মিলাদ, বলেন জানা আছে মানা নাই, জানা আছে মানা নাই তার নাম, জানা আছে মানাও আছে তার নাম, জানা আছে মানাও আছে তার নাম, আমার নবী টুফি দিয়েছেন কিনা, দাঁড়িয়ে রাখছেন কি না, নামাজ পড়ছেন কি না, রোজা রাখছেন কি না, এগুলো শুধু জানলে হবে না, মানা লাগবে। তো সিরাতুন নবী লাগবে না কেন বলে?
সিরাত নবীর আমল আছে, আমি তো আমল সোরা, এই জন্য রাখবে না। মিলাদে তো আমল নাই, এটা আছে, এই জন্য বাত্য ঘটার জন্য শুধু মিলাদ, আমল করার জন্য দুজুটা, ঠিক না? কষ্ট লাগে, এগুলো বিস্তারিত বলার টাইম নেই। আল্লাহ হাজা আব্দুল মাহবুব সুবহানি গৌসে সমাধানী শাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলবেন না, ও কুল্লাবালি আলা কদমি ওয়া ইন্নি আলা কদমি নবী বদরিল কামালি আনাল হাসানি ওয়াল মাকদাম মাকামি ওয়া আকদামি আলা উনুকির রিজালি। আমি প্রত্যেকটা ওলির বড় বড় ওলির একটা একটা ঘটনা বলবো, এরপরে আব্দুল মুজাদ্দিদ আল ফিসানি রহিমাহুল্লাহর ব্যাপারে যাব, সময় মিলিলে শক্তি কুলাইলে। কষ্ট লাগতেছে? আব্দুল কাদের জিলানী বলেন, আমি কি খাইতেছি সাইয়ে থাকেন, কষ্ট লাগে? আব্দুল কাদের জিলানী উনি বলেন, কুল্লুরে কাবি আউলিয়া ইল্লাহি তাআলা তাহাত আকদমি হাযিহি, সারা পৃথিবীর যত আউলিয়া সবার গদ্দানার উপরে গাড়ের উপরে আমি আব্দুল কাদের জিলানীর কদম থাকবে, ঠিক না? আমি আব্দুল কাদের জিলানীকে ধরলাম, হে আব্দুল কাদের জিলানী, আপনি না হয় উলিয়া জগতের সম্রাট, আপনি না হয় বড়, বাকিরা না হয় আপনার থেকে ছোট, তাই বলিয়া তাদের গাড়ের উপরে তাদের গদ্দানার উপরে আপনি পা রাখি দিবেন, এটা কোথার থেকে ফাইলেন আপনি, এই মানবতা কোথায় পাইলেন? আব্দুল কাদের জিলানী আমাকে জবাব দে, চাপবে না, আমি তাদের গাড়ের উপরে গদ্দানার উপরে পা উঠে দিই নাই, তারা গোসি গোসি পা গদ্দানা আমার পায়ের সাথে লাগাইছে, ঠিক কিনা জোরে বলেন না? এটি কেমনে বুঝতে হবে, চট্টগ্রাম বটতলি রেল স্টেশন, ওখানে রেলের ইঞ্জিল আছে, রেলের ইঞ্জিল বলে আমি ঢাকা যাব, বলতে পারে যেহেতু ইঞ্জিল, যাইতেও পারে যেহেতু ইঞ্জিল, ঠিক না? আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ওই নাসে বল নাসে দাঁড়িকে ঘুড়ি নাসে, ইঞ্জিনিয়ার বলে আমি দেখা যাবো, যাইতেও পারে বলতেও পারে, ডাব্বু একটা বলে আমিও দেখা যাবো, তুই কেমনে যাবি? তুই তো ফোতা, তুই তো ডাব্বু বগি, হে ইঞ্জিনিয়ার হিসেবে যাইব, যাইবে বলতে পারে, তুই তাই যাবি কিভাবে? বলে আমার একটা রাস্তা আছে, ইঞ্জিল যখন ঢাকার দিকে রওনা হবে আগে থাকবো না, বিয়া দুবির বাড়ি যাবো, এই পাশে সমান হবো না গসা খাইয়ে ভাড়ি দামো, ওই পাশে সমান হবো না আশা খাইয়ে ভাড়ি দামো, যখন ঢাকার দিকে রওনা হবে আমার কল্যাণ নিয়া ইঞ্জিলের পায়ের সাথে বেঁধে দেবো, ঠিক কিনা জোরে বলুন না? ইঞ্জিল চলবে আমি চলবো, সে থামবে আমি থামবো, সে ঢাকা কমলাপুর পৌঁছবে আমি পৌঁছে যাবো, নিজের শক্তি নয় ইঞ্জিলের টানে যাবো, ঠিক কিনা জোরে বলুন? বাকি বগিরা বলে আমরাও যাব, কেমন লাগে? না নাই, তুই যাবি আবার কিভাবে? তোরা যাবি কিভাবে? আগো দিয়ে হে যাইতে পারল না, এই পাশে যাইতে পারল না, ওই পাশে যাইতে পারল না, যেটা ফাঁসিল হেঁটে কল্লা দিয়ে নিয়ে ফেলেছে, তোরা যাবি কিভাবে আবার? বলে আমাদের একটা রাস্তা আছে, আমরা ইঞ্জিলের আগে থাকবো না, পাশে থাকবো না, ওই পাশেও থাকবো না, পাও পাবো না, ইঞ্জিলের পায়ের সাথে তার মাথা লাগা, তার পায়ের সাথে আমাদের কল্লা লাগাই দেব, ঠিক কিনা জোরে বলুন না? ইঞ্জিল চলবে আমরা চলবো, সে থামবে আমরা থামবো, ইঞ্জিল ফোঁসবে আমরা ফোঁসে যাব, নিজের শক্তি নয় আগের বগির শক্তি নয়, সমস্ত বগির জন্য ইঞ্জিলের শক্তি, ঠিক কিনা জোরে বলুন না? কষ্ট লাগতেছে? নবুয়তী জগতের সেরা ইঞ্জিল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, নবুয়তী জগতের সেরা ইঞ্জিল বাজ্যে মারি ফেলে ইম্বইন ফুত্তরারে, নবুয়তী জীবনের জগতের সবচেয়ে বড় ইঞ্জিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি মদিনার থেকে বললেন আমি বেহস্তে যাব, যাব বলতে পারে যেহেতু ইঞ্জিল, যাইতেও পারে যেহেতু ইঞ্জিল, ঠিক কিনা? ওই নাচে নাচে বল নাচে দাঁড়িয়ে হুটিয়ে নাচে মাহবুব সুবহানি গৌসে সমাধানী
রওনা হবে আব্দুল কাদের জিলানি আমার কল্যাণ নিয়ে তার পায়ের সাথে বেঁধে দেবো, ঠিক কিনা জোরে বলুন না। দলিল দলিল দলিল। আব্দুল কাদের জিলানি একটা কিতাব লিখেছে, সেই কিতাবের নাম গনিয়াতুত তালিবিন। বলেন এই আবার বলেন, গনিয়াতুত তালিবিন খণ্ড নম্বর 1 খ্রিস্ট নম্বর 141। ওখানে স্মরণাক্ষরে লেখা, আব্দুল কাদের জিলানি বলে আমার নিজস্ব কোনো তরিকা নাই, আমি নবীর তরিকার গোলাম। ইত্তাবিউ ওয়ালা তাবতাবিউ ফাকাদ কুফিতুম। নবী যেখানে আছে আমিও ছিলাম, নবী নাই আমি নাই, নবী ফুঁসবে আমি ফুঁসি যাব, ঠিক কিনা জোরে বলুন না। সাড়ে সাতটা বলে আমার টাইম, আমি আরো কিছু সময় দিয়ে দিলাম অন্য জায়গায় যাওয়া লাগে। আল্লাহ পাক এই পবিত্র এলাকার বরকত আমি গোলাম পাওয়ার তৌফিক দান করুন। এই মাহফিলের উসিলাই এই দেশের যত নারী পুরুষ চতুর্ভাষা আসে, আল্লাহ পাক এই মাহফিলের উসিলাই এই দেশকে রহমতের দেশ হিসেবে কবুল করে নিন। আল্লাহ পাক সমস্ত বিপদ বলা মুসিবত এ দেশ থেকে আল্লাহ একেবারে চিরজীবনের জন্য বিদায় করি দুঃখ। আমিন আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সকলের নিয়ামতের মধ্যে রহমতের মধ্যে বরকত দান করুন। আমিন। আমাদের সকলকে মারাত্মক রোগ থেকে হেফাজত করুন। আমিন। আমি আর দীর্ঘ লম্বা করতেছি না, আর অন্য কথা মুরব্বীরা আসেন ওনারা কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাইয়াকাল্লাহ হাইয়াকাল্লাহ। আসসালাম আজিদুল্লাহ।